নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে বসবেন। আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে আপনারা একটা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের আসন্ন পরীক্ষার জন্য আপনাদের পারফরমেন্সটা কীরকম আছে। তা যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। মার্ক্সটা পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আমরা আজকে শুরু করব 256 256 নম্বর প্রশ্ন থেকে, যেটা এর আগের দিনের আপনাদের হোম টাস্কের প্রশ্ন ছিল। আর আপনারা এর আগের ভিডিও বা এর আগের যে প্রশ্ন অঙ্ক আছে সেইগুলো আপনারা যদি দেখতে চান তা অবশ্যই আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, সেখানে এই বাংলা ব্যাকরণের যাবতীয় ভিডিওগুলো আপলোড করা আছে এবং প্রত্যেকটাই মোটিভেশনাল ভিডিও। এছাড়াও আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে যান তাহলে আপনারা রেগুলার সকাল 8টা থেকে 10টা আমরা ক্লাস দিয়ে থাকি। আপনারা এই 5টা ক্লাসে যে কোনো ক্লাসে এসে আপনারা আপনাদের বক্তব্য পেশ করতে পারেন এবং আমাদের সাথে কোনো কোশ্চেন থাকলে সেটাও আপনারা করতে পারেন, আর আমরা সাধ্যমতো চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার। তো চলুন আমরা যাচ্ছি আজকে প্রথম প্রশ্ন, যেটা হোম টাস্কের প্রশ্ন। তাহলে সিম্বল এর অর্থ কী? সিম্বল এর অর্থ কী? অপশান ক আছে প্রতীক, অপশান খ আছে শব্দ, অপশান গ আছে বাক্য এবং অপশান ঘ আছে বর্ণ। 256 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক, প্রতীক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 257, বাংলা বর্ণমালার উৎস কী? অপশান ক সংস্কৃত লিপি, অপশান খ ব্রাহ্মী লিপি, অপশান গ তিব্বতী লিপি এবং অপশান ঘ দেবনাগরী লিপি। 257 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ ব্রাহ্মী লিপি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 258, বাংলা লিপির উৎস কী? অপশান ক আরবি লিপি, অপশান খ সংস্কৃত লিপি, অপশান খ ব্রাহ্মী লিপি এবং অপশান ঘ চীনা লিপি। 258 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ ব্রাহ্মী লিপি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 259, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে অপশান ক আছে 32.8.10, অপশান খ আছে 32.7.11, অপশান গ আছে 30.8.12 এবং অপশান ঘ আছে 32.7.9। 259 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক 32.8.10। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 260, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অপশান ক 32টি, অপশান খ 10টি, অপশান গ 8টি এবং অপশান ঘ 11টি। 260 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ 8টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 261, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? অপশান ক 7টি, অপশান খ 8টি, অপশান গ 10টি এবং অপশান ঘ 9টি। 261 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ 10টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 262, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি বা স্বরবর্ণ কতগুলি আছে? অপশান ক 4টি, অপশান খ 6টি, অপশান গ 1টি এবং অপশান ঘ 2টি। 262 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ 1টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 264, বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি? অপশান ক 7টি, অপশান খ 8টি, অপশান গ 10টি এবং অপশান ঘ 32টি। 264 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক 7টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 265, বাংলা বর্ণমালায় মোট কয়টি বা কতগুলি সরল বা সংযুক্ত বর্ণ আছে, অথবা একই প্রশ্ন, বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে? অপশান ক 11টি, অপশান খ 39টি, অপশান ঘ 49টি এবং অপশান ঘ 50টি। 256 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি 50টি বা অপশান ঘ 50টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 266, বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি? অপশান ক 11টি, অপশান খ 25টি, অপশান ঘ 40টি এবং অপশান ঘ 50টি। 266 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ 50টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 267,
কোনটি মৌলিক স্বরধ্বনি? অপশন ক ঔ, অপশন খ হস্রই, অপশন গ ঐ এবং অপশন ঘ সব কয়টি? 267 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ হস্রই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 268, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? অপশন ক 10টি, অপশন খ 12টি, অপশন গ 13টি এবং অপশন ঘ 11টি। 268 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ 11টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 269, বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি? অপশন ক 2টি, অপশন খ 4টি, অপশন গ 6টি এবং অপশন ঘ 7টি। তাহলে 269 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ 7টি। নেক্সট কোশ্চেন অ্যান্ড নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 270, বাংলা বর্ণমালায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? অপশন ক 3টি, অপশন খ 11টি, অপশন গ 49টি এবং অপশন ঘ 39টি। 270 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ 39টি। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে 15টা কোশ্চেন আজকে আলোচনা করে ফেললাম। এইবার সবাই আপনারা একে একে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আমাদেরকে পোস্ট করার সাথে সাথে যেমন আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন পর্যায়ে আছে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে সৎভাবে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নে। আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো, বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি? অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 6টি এবং অপশন ঘ 7টি। আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি? অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 6টি এবং অপশন ঘ 7টি। আপনাদের এই 4টি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী ক্লাসে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার প্রদানের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।